স্বর্গীয় জিতেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মঙ্গলবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। খানাকুলের তিলক চকে এই শিবিরের আয়োজন করা হয়। জানা গেছে, এই সোসাইটির সম্পাদক লোকেশ চট্টোপাধ্যায় তার স্বর্গীয় বাবার নামে এই সংস্থা গড়ে দীর্ঘদিন ধরে সেবা কাজ চালিয়ে যাচ্ছেন, আর এই কাজে তার অন্যান্য দাদা এবং এলাকার শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এদিন ছিল লোকেশ বাবুর বাবা জিতেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের মৃত্যুদিন, সেই উপলক্ষে এদিন এই রক্তদান শিবিরের আয়োজন। প্রত্যেক রক্তদাতার হাতে একটি করে চারা গাছ তুলে দেওয়া হয়। আমার বাবার মৃত্যুদিন উপলক্ষে 11ই আগস্ট আমার বাবা আজ থেকে 10 বছর আগে মারা গেছেন, সেই উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আপনার বাবার মৃত্যুবার্ষিকী প্রতি বছরই কিছু না কিছু করেন, কেন হঠাৎ এরকম? এটা আমার ইচ্ছা, আমি বাবার মৃত্যুদিনে এই কাজটা করে থাকি, এবং শুধু এই রক্তদান শিবির নয়, তাছাড়া আরও অনেক সমস্যামূলক কাজ, ছাত্রছাত্রীদের পাশে থাকা এবং গাছ বিতরণ, সমস্ত কিছু একসাথে করা। কেন রক্তদান শিবিরটা হঠাৎ মনে করলো? রক্তদান শিবির মানুষকে বাঁচানোর জন্য, দুস্থ রোগীকে বাঁচানোর জন্য একমাত্র আমার মনে হয় সমস্যার সব থেকে বড়ো কাজ হচ্ছে রক্তদান শিবির। সেই উপলক্ষেই রক্তদান শিবিরটাই মনে নিয়েছি, কারণ এখন যা রক্তের অভাব, সেই অভাবটা যতটা বাঁচানো যায় সেই জন্য এই কাজ। আপনার বাবার বিষয়ে যদি কিছু বলেন, কি করতেন উনি আগে? আমার বাবা সাঁতরা হাই স্কুলের একজন শিক্ষক ছিলেন। বাবা মারা যাওয়ার পর থেকে 2013 মারা গেছেন, তারপর থেকে আমি এই কাজটা করি। বাবার নামে একটা জিতেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ট্রাস্ট এনজিও তৈরি করেছি 2013 থেকে, পরে সমাজসেবামূলক কাজের মধ্যে আমি চালাচ্ছি আর কাজ করছি। আপনারা ক ভাই? আমার 3 ভাই, আমি ছোটো, তারাও কি বাবার এই দিনটাকে এরকম ভাবে পালন করে? এই ট্রাস্টের আপনাদের সদস্য আমার সদস্য সংখ্যা 10 জন, আমি হচ্ছে সেক্রেটারি এই ট্রাস্টের, এবং আমি পুরো ব্যাপারটাকে চালাচালা করে এবং চালাই। কোথায় হচ্ছে আজকের? আজকের তিলক চক প্রাথমিক বিদ্যালয়ে বাবার মৃত্যুদিন উপলক্ষে আমার এই রক্তদান শিবিরটা চলছে। স্কুলে পরীক্ষাও রয়েছে, তো পরীক্ষার পর স্কুলে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর আমরা কাজটা আরম্ভ করেছি, স্কুল শেষ হয়ে গেছে এবং তারপরেই আমরা কাজটা আরম্ভ হয়েছে, জন্যই আমাদের কাজটা আরম্ভ হয়েছে 12:30 পর থেকে। কতজন রক্ত দিয়েছে বলে? এখনও পর্যন্ত রক্ত দেওয়া হয়েছে 30 জনের মতন, এখনও নাম লেখানো আছে আরও 30 জন, কোনোই 60 জন মতন একটা টার্গেট আছে। এবং একটি করে গাছ উপহার দিচ্ছেন, কেন? প্রত্যেককে পরিবেশ সচেতনের জন্য, পরিবেশকে রক্ষা করার জন্যে গাছটা মূল ভাবনা হচ্ছে গাছটা দেওয়া। আমরা যে গরম, যা অত্যধিক গরম চলছে সেই থেকে বাঁচার জন্যে এই গাছটাকে আমরা প্রত্যেকের হাতে একটা করে পেয়ারা গাছ তুলে দিচ্ছি। ধন্যবাদ। আপনার পরিচয়? আমি লোকেশ চট্টোপাধ্যায়, বিশ্বনাথ চট্টোপাধ্যায় ওয়েলফেয়ার সেক্রেটারি, এবং আমার একটা পরিচয় আমি প্রিয় শিক্ষক। স্বর্গীয় জিতেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ট্রাস্ট মেমোরিয়ালের পক্ষ থেকে আমরা যে এনজিও খোলা হয়েছে, আমরা সব সকলে সদস্য, ঠিক আছে, যে সদস্যরা মিলে আজকের দিনটাতে মৃত্যুবার্ষিকী উপলক্ষে, ওনার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা এই রক্তদান শিবিরটা আজ করে আসছি বিগত 1 বছর ধরে। এটা 2য় বর্ষ, সামনের বছর মানে আগামী দিনে আমরা এরকম আরও কিছু অনুষ্ঠান করবো, রক্তদান থেকে আরম্ভ করে পরিবেশ বাঁচানোর কিছু অনুষ্ঠান বা এই বৃক্ষ প্রদান, এই সামাজিক বিভিন্ন কাজ, এসব যেমন আমাদের গ্রুপটা করে আসছে পরবর্তী ক্ষেত্রেও সেরকম করে যাবে। আপনাদের ট্রাস্টের নাম? আমাদের ট্রাস্টের নাম স্বর্গীয় জিতেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ওয়েলফেয়ার সোসাইটি এনজিও। তো আজকের দিনটাই কী দিন? আজকে হচ্ছে আমাদের যার নামে ট্রাস্ট, স্বর্গীয় জিতেন্দ্রনাথ চট্টোপাধ্যায় মহাশয়, ওনার মৃত্যু দিবস। আমরা ওনার মৃত্যু দিবসটাকে স্মরণীয় করে রাখার জন্য এবং সমাজের কিছু ভালো কাজ করার জন্য, পরিবেশ রক্ষা থেকে বলতে পারেন, বা এই রক্তের যে হাহাকার চলছে এখন, এই রক্ত দানের মাধ্যম দিয়ে, সামাজিক কিছু ভালো কাজের মাধ্যম দিয়ে আমরা এই জিনিসটা করতে চাই। হঠাৎ রক্তদান শিবিরই কেন মনে পড়লো? কারণ দেখুন, মানে এখন বর্তমান সময়ে একমাত্র রক্তদানটাই আমরা দেখতে পেলাম যে মানুষের পাশে দাঁড়ানো, একটা মুমূর্ষু রোগী পাশে দাঁড়ানোর সবচেয়ে বড় একটা পন্থা, একটা রাস্তা। সেই জন্যই রক্তের হাহাকার মাঝে মাঝেই পড়ে, ব্লাড ব্যাঙ্কগুলোকেও আমরা দেখেছি, তো সেই জন্যই আমরা এই রক্ত দিয়ে ব্লাড ব্যাঙ্কগুলোকে পরোক্ষভাবে মানুষের সহযোগিতা করতে চাই। কোথাকার ব্লাড ব্যাঙ্কে রক্ত দিচ্ছেন? এটা আজকে আরামবাগ, আমাদের আরামবাগ যে মেডিকেল কলেজ আছে ওনারা এসেছেন, ওনার ব্লাড ব্যাঙ্ক থেকে এসেছেন আমাদের সহযোগিতা। ধন্যবাদ। আপনার পরিচয়? আমার নাম গৌরাঙ্গ জানা, আমি এই যে সদস্য। ধন্যবাদ।
নিউনূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হারতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।